নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে আমরা কি কি খাবার নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে রয়েছে পালং শাক, এটা হচ্ছে গিয়ে বড়ি দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, নুন দিয়ে, ওগুলো বলার দরকার নেই, চিনি দিয়ে, না না ওগুলো বলার দরকার নেই, শসা দিয়ে পালং শাক। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ফুলকপির আলু মটরশুঁটি দিয়ে কারি। এটা হচ্ছে ভোলা মাছের ভাজি দিস আলু দিয়ে কারি। আচ্ছা, সব কারি আছে। এটা হচ্ছে মানে বড় ভোলা মাছের আলু দিয়ে কারি, আর এটা হচ্ছে গিয়ে চিকেন কষা। চিকেন কষা তা এটা তো খেয়ে বললো কি দেওয়া আছে। হ্যাঁ, তো খাওয়া শুরু করা যায়। আর আমার কাছে যা রয়েছে ওর কাছে সেম জিনিস রয়েছে, মনে হচ্ছে ভাতটা একটু কম আছে, কম দিয়েছে, যাই হোক যাই হোক কম দিয়েছে মনে হচ্ছে, শিওর না। তো শুরু করলাম, লেটস স্টার্ট। পালং শাকটা এই জন্য আমার ভালো লাগে না। ভালো লাগে? ভালো তো খুব ভালো লাগে, কিন্তু একটা কারণে ভালো লাগে। কারণটা হচ্ছে পালং শাকটা গেলে কোনটা বেগুন আর কোনটা কাঁচা লঙ্কা সেটা বোঝা যায় না। দারুন দারুন ফাটাফাটি। পালং শাকটা দিয়ে তো অনেকবার খেয়ে নিলাম। আরে লঙ্কা খেয়েছি, যার জন্য তো বললাম কথাটা যে বেগুন কোনটা আর ওর নাম কি লঙ্কা কোনটা বুঝতে পারি না। ভাতটা কি সত্যি কম দিয়েছ নাকি পালং শাক দিয়ে বেশি খেয়ে ফেলেছি? বেকার বেকার আমাকে বদনাম দেওয়া হচ্ছে। একটুখানি রেখে দিলাম, কারণ সব ভাত টাত খেতে হবে সব কিছু দিয়ে। একটু রেখে দিলাম যাতে পুরো ভাতটা সব কিছুতে খেতে পারি, কিন্তু মনে হচ্ছে রেখে দিয়ে ভুল করলাম। আমি তো নিলাম মটরশুঁটি আলু দিয়ে ফুলকপি, ওই যা দুর্দান্ত রান্না হয়েছে না, এটা মারাত্মক। আশা করি আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন, জীবনের বিয়ে কন্ট্রাক্টটা তোমাকে দিয়ে দেবো।
ননদের বিয়ে তো রেহাই নেই, মানে কন্টাক্ট নেব নাকি। দেবে পারতলা 500 টাকা, মানে পার প্লেট এবারে খাবো ভোলা মাছ, দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ভোলা মাছের পিসটা কত বড় রয়েছে। যে কটা রান্না খেলাম এখনো অব্দি সব কটা এক ক্লাস রান্না হচ্ছে। আমি এটার গ্রেভি নেবো না বেশি, মাছটা তুলে নিলাম, নিতেও পারি গ্রেভি, খেয়ে নিই একটু। দিই সত্যি আমাদের টেস্টি করিনি রান্নার সময়। মাছের ঝোলটা যেরকম হচ্ছে মাছের টেস্টটাও সেরকম, মানে ভোলা মাছ এমনিও ভালো, বড় সাইজের ভোলাটা সেই লেভেলের টেস্ট। এই ভোলাটার ওয়েট ছিল 1 কেজি 250।
মাছখানটা পুরো তেল। আমি চিকেন নিয়ে নিচ্ছি। তেলটা তিতা বলবা না? খেয়ে দেখো। তুমি খেয়ে দেখো। আমি খাবো না। তোমার দেখো চিকেনটা। লেগ পিস। আমাকে দিয়ে কোথা দেবো এটা কাজ করো তো প্রতিদিন চামচ নিয়ে বসতেই ভুলে যাই খেতে খেতে উঠতে ইচ্ছা করে না চামচের জন্য বা হাতার জন্য বন্ধুরা আপনারা আজকে একটা জিনিস ফলো করেছেন কিনা আমি জানি না আজকে কিন্তু আমি নুন একবারও নিইনি এবার মনে হচ্ছে নিতে হবে ও সত্যি এই নুন নিও না তাহলে বলবো আমি মাংস নুন দিইনি গ্রেভিটা কেমন হয়েছে বলো গ্রেভিটা তো মানে কি বলবো প্রতিদিনই সব ভালো বলি অনেকে হয়তো ভাববে মিথ্যে মিথ্যা বলে না সত্যি কথাই বলছি প্রতিদিনই রান্না ভালো হয় আর আজকে রান্নার তো তুলনা হবে না কালে মাংসটা একটু ঝাল ঝাল লাগছে আমার ঝাল দেওয়া হয়নি তো মাংস নেবে সত্যি মাংসটা খুব ঝাল দিয়েছে ড্রাগন চিকেনের মতন স্পাইসি হয়নি হাতটা সরাও একটু খেতে দাও আমাকে করছিল না দেখে বোঝা যাচ্ছে
মুরগির পালক থালক নিয়ে হোয়াইট হয়েছে ৪৫০ গ্রাম তন্দুরের মুরগি বিজাল ঝাল হয়ে গেল কি করে মাংসটা গরম হয়ে যাচ্ছে আই থিংক শুকনো লঙ্কা কথা বলতে বলতে কাশ্মীরি রেড চিলির জায়গায় মনে হয় অরিজিনাল রেড চিলি দিয়ে দিয়েছি তার জন্য খেতে চুল দেবে হচ্ছে বাটুক আমি খাবো কি করে তাই ভাবছি এত ঝাল দিয়েছে নিজেও খেতে পাচ্ছে মোটামুটি আগা ঝাল খেত খুবই এখন আস্তে আস্তে অনেক কমে গেছে প্রচুর কমে গেছে ফুচকা কেমন ঝাল খেতাম বলো ফুচকার ঝাল খাওয়াটা এখনো আছে যদিও একটু একটু কমে কমেছে অনেক কমেছে ঝাল খাওয়াকে দিয়ে ছেলে হওয়ার পর দিয়ে ঝাল খাওয়া কমে গেছে একদম না খেতে খেতে চিলেন হচ্ছে স্পাইসি চিকেন কারি আই এম সিরিয়াস বলতে থাকা খেয়ে থাকি আমার হচ্ছে আর খেতে থাকো আর বলতে থাকো আর কত বড় করবো ভিডিওটা
খাও দাদা খাও ভিড়টা বড় হয়ে যাচ্ছে তো বলে রাখো আমি খাচ্ছি তো সময় লাগবে একটুখানি ঝাল হয়ে গেছে তো আপনার খেতে খুব কষ্ট হচ্ছিল আর যেটুকু সময় লাগা তার থেকে অনেক বেশি সময় লেগে গেছে বন্ধুরা বেটার বাড়াচ্ছি না আমার তো তারা পরিষ্কার হাড় কাটা এসব রয়েছে আর মহতা যে চলছে খাওয়া খুবই জাল হয়েছে মাংস খাতে উনজার জন্য আর কি দেরি হচ্ছে মানে অতিরিক্ত শুকনো লঙ্কার ঝাল হয়ে গেছে ঝালটা মুখে বসে যাচ্ছে আর কি তো ও কন্টিনিউ করতে থাকুক ও খেয়ে নেবে পুরো খাবারটাই তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং বাই 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 বাই